নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস এস অনলাইন ইনফরমেশন ইউটিউব চ্যানেল বন্ধুরা সাউথ ইস্টার্ন রেলের তরফ থেকে নতুন একটি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অফিসিয়াল নোটিশের মাধ্যমে তোমাদের সম্পূর্ণ তথ্য দিয়ে দিব তো রেলের তরফ থেকে নতুন একটি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো যেখানে অল ওভার ইন্ডিয়া থেকে তোমরা ছেলে মেয়ে প্রত্যেকে আবেদন করতে পারবে তো অবশ্যই ভিডিওকে শেষ পর্যন্ত দেখতে থাকো সম্পূর্ণ তথ্য পাওয়ার জন্য অন দেখতে পাচ্ছ এলো অফিসিয়াল নোটিশ সাউথ ইনস্টার্ন রেলের তরফ থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে যেখানে অনলাইন অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট রয়েছে ডিসেম্বর মাসের সাতাশ তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশন শুরু হয়ে গিয়েছে নভেম্বরের আঠাশ তারিখ থেকে এবং অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট রয়েছে ডিসেম্বরের সাতাশ তারিখ পর্যন্ত তো সাউথ ইনস্টার্ন রেলের তরফ থেকে অ্যাপ্রেন্টিস হিসাবে এখানে তোমাদের নিয়োগ করা হচ্ছে এডুকেশন থেকে শুরু করে এস সিলেকশন প্রসেস স্টেপ বাই স্টেপ তোমাদের জানিয়ে দেব তো অবশ্যই তোমরা চ্যানেলে যারা নতুন দর্শক রয়েছে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো তোমাদের দেখে দিচ্ছি এখানে এস কি কী বলা হয়েছে এস কাইটির কথা এখানে বলা হয়েছে যে বয়স পনেরো থেকে চব্বিশের মধ্যে হতে হবে জেনারেলদের ক্ষেত্রে এবং সেই সাথে তোমরা যারা এস রয়েছে তোমরা বয়সের ক্ষেত্রে পাঁচ বছর ছাড় পেয়ে যাবে এবং ও বিসিরা তিন বছর বয়সে ছাড় পাবে এবং যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ রয়েছে তাদের ক্ষেত্রে দশ বছরের কিন্তু ছাড় রয়েছে এই হচ্ছে এস ক্রাইটেরিয়া এবং এখানে কোয়ালিফিকেশন কি রয়েছে এডুকেশন কোয়ালিফিকেশন কি রয়েছে এডুকেশন কোয়ালিফিকেশন মাধ্যমিক পাস তবে মাধ্যমিকে ফিফটি পারসেন্ট নম্বর নিয়ে তোমাদের পাস করতে হবে এবং সেই সাথে আইটিআই সার্টিফিকেট কিন্তু থাকতে হবে অর্থাৎ মাধ্যমিক পাস এবং সেই সাথে আইটিআই পাস সার্টিফিকেট তোমাদের থাকতে হবে এই হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশন তো মাধ্যমিকে ফিফটি পারসেন্ট নম্বর এবং সেই সাথে আইটিআই পাস সার্টিফিকেট থাকলে তোমরা এই অ্যাপ্রেন্টিসের ক্ষেত্রে আবেদন করতে পারবে এখানে কিন্তু ভ্যাকান্সি রয়েছে এক হাজার সাতশো পঁচাশিটি বিভিন্ন ওয়ার্কশপ ডিভিশন ওয়াইজ কিন্তু এখানে টোটাল ভ্যাকান্সি রয়েছে এক হাজার সাতশো পঁচাশিটি কোন কোন ওয়ার্কশপ বা ডিভিশনে কত সংখ্যক ভ্যাকান্সি রয়েছে আমি তোমাদের দেখিয়ে দিব তো এই হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশন এবং এখানে সিলেকশন প্রসেস রকম লিখিত পরীক্ষা হবে না শুধুমাত্র তোমাদের মাধ্যমিকের নম্বর এবং আইটিআই তোমার যে পাশের যে সার্টিফিকেট বা পাশের যে মার্কশিট রয়েছে সেই আইটিআই পাশের নম্বর এবং মাধ্যমিক পাশের নম্বর এই দুটি নম্বর মিলিয়ে একটি মেরিট লিস্ট তৈরি করা হবে সেই মেরিট লিস্টের উপর ভিত্তি করেই কিন্তু এখানে ফাইনাল সিলেকশন করা হবে তো এই হচ্ছে এডুকেশন পারমিশন এবং সিলেকশন প্রসেস রকম লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ কিন্তু এখানে হবে না শুধুমাত্র মাধ্যমিক এবং আইটিআই পাশের নম্বরের উপর ভিত্তি করেই মেরিট লিস্ট তৈরি করে এখানে সিলেকশন করা হবে এখানে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে অ্যাপ্লিকেশন ফি এখানে একশো টাকা রয়েছে তবে তোমরা যারা এস সি এস টি রয়েছ পিডাব্লিউডি এবং যারা ওমেন ক্যান্ডিডেট অর্থাৎ যারা ফিমেল ক্যান্ডিডেট রয়েছো তাদের ক্ষেত্রে কিন্তু রকম অ্যাপ্লিকেশন ফি কিন্তু লাগবে না এবং সিলেকশন প্রসেস তোমাদের জানিয়ে দিলাম তো এই হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশন সিলেকশন প্রসেস এবং অ্যাপ্লিকেশন ফি এখন তোমাদের দেখিয়ে দিব এখানে কোন কোন ডিভিশনে কত সংখ্যক শূন্যপাত রয়েছে এবং তোমাদের এখানে জানিয়ে রাখি এই যে অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হচ্ছে এখানে কিন্তু তোমাদের এক বছরের ট্রেনিং দেওয়া হবে এবং ট্রেনিং চলাকালীন তোমরা প্রতি মাসে কিন্তু তোমাদের যে মাসিক ভাতা বৃত্তি বা স্টাইপেন কিন্তু তোমাদের রয়েছে মিনিমাম তোমরা সাত থেকে আট হাজার টাকা কিন্তু স্টাইপেন প্রতি মাসে কিন্তু পাবে তো এই অনস্ক্রিনে দেখতে পাচ্ছ বিভিন্ন ডিভিশন ওয়াইজ এখানে বিভিন্ন রকম ভ্যাকান্সি রয়েছে তোমাদের আমি একবার দেখিয়ে দিচ্ছি অনস্ক্রিনে তোমরা দেখে নাও চাইলে নিজেরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারবে তো এখানে বিভিন্ন ওয়ার্কশপ ডিভিশন ওয়াইজ এখানে কিন্তু বিভিন্ন রকম ট্রেডে নিয়োগ করা হবে তোমাদের যে ট্রেডে আইটিআই করা আছে তোমরা সেখানে আবেদন করতে পারবে এখানে ইলেকট্রিশিয়ান থেকে শুরু করে ফিটার ওয়েলডার মেকানিক পেন্টার বিভিন্ন রকম ট্রেড রয়েছে ওয়েল্ডার দেখতেই পাচ্ছ তোমরা এখানে এই যে ওয়ার্কশপ ডিভিশনগুলি রয়েছে এখানে কিন্তু বিভিন্ন ওয়ার্কশপ ডিভিশন অনুযায়ী ভ্যাকান্সি রয়েছে তো অনেক তোমাদের আমি দেখে নিচ্ছি তোমরা এখানে দেখে নাও সব মিলিয়ে এখানে যদি ভ্যাকান্সি তোমরা দেখো তাহলে এখানে এক হাজার সাতশো পঁচাশিটি শূন্যপাত রয়েছে অল ওভার ইন্ডিয়া থেকে তোমরা ছেলে মেয়ে প্রত্যেকে আবেদন করতে পারবে মাধ্যমিক পাস পাশাপাশি আইটিআই পাশের সার্টিফিকেট থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো কোনো রকম লিখিত পরীক্ষা নেই শুধুমাত্র ইন্টারভিউ যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং সকলের সুবিধার্থে সকলের সঙ্গে ভিডিওটি শেয়ার করবি তো এই যে ডিভিশনগুলি দেখাচ্ছে এই ডিভিশনে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে এই যে ওয়ার্কশপগুলি রয়েছে এবং সেই সাথে কোন কোন ট্রেড রয়েছে সেই ট্রেডেও কত সংখ্যক ভ্যাকান্সি রয়েছে ডিটেলস কিন্তু এখানে দেওয়া হয়েছে তোমরা এখানে দেখে নাও এই হচ্ছে তোমাদের দেখালাম ওয়ার্কশপ এবং কোন কোন ট্রেডে কত সংখ্যক ভ্যাকান্সি রয়েছে অনস্ক্রিনে তোমাদের দেখিয়ে দিলাম সব মিলিয়ে এক হাজার সাতশো পঁচাশিটি এখানে শূন্যপথ রয়েছে তো এখানে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে অনলাইন অ্যাপ্লিকেশন করার জন্য যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে তার ডিটেলসও কিন্তু এই বিজ্ঞপ্তিতে ডিটেলস দেওয়া রয়েছে হাউ টু অ্যাপ্লাই এখানে অ্যাপ্লিকেশন করার জন্য এই যে অফিসিয়াল ওয়েবসাইটটি দেখতে পাচ্ছ এই অফিশিয়াল ওয়েবসাইটে তোমাদের ভিজিট করে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে অনলাইন অ্যাপ্লিকেশন কীভাবে করতে হবে স্টেপ বাই স্টেপ তোমাদের যদি ভিডিও চাই তো আমি তোমাদের দেখিয়ে দিব স্টেপ বাই স্টেপ কীভাবে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে সেই সম্পর্কে আলাদা একটি ভিডিও তোমাদের আমি দিয়ে দিব তো তোমাদের সেই রিলেটেড ভিডিও চাইলে অবশ্যই তোমরা এই ভিডিওর ডেস্ক এই ভিডিওর কমেন্ট বক্সে তোমাকে কমেন্ট করে জানিয়ে দাও তো এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের অ্যাপ্লিকেশান করতে হবে অবশ্যই তোমাদের কিন্তু এডুকেশন কোয়ালিফিকেশনের ডকুমেন্ট তোমাদের বয়সের প্রমাণপত্র এবং বসবাসের প্রমাণপত্র তোমাদের ফটো সিগনেচার এগুলো কিন্তু স্ক্যান করে আপলোড করতে হবে তো এখানে কিন্তু ডিটেলস বলা রয়েছে তো অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে তোমাদের রেলের তরফ থেকে মাঝে মধ্যেই কিন্তু এই অ্যাপ্রেন্টিস নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয় অর্থাৎ ট্রেনিং দেওয়া হয় এবার কিন্তু সাউথ ইস্টার্ন রেলের তরফ থেকে আবারও অ্যাপ্রেন্টিস হিসাবে নিয়োগ করা হচ্ছে এই ট্রেনিং চলাকালীন মাসিক ভাতা পাবেই এবং ট্রেনিং শেষে তোমাদের কিন্তু সার্টিফিকেট দেওয়া হবে সেই সার্টিফিকেট রেলের চাকরির ক্ষেত্রে তোমরা কিন্তু বিশেষ অগ্রাধিকার পাবে অর্থাৎ এই ট্রেনিং নেওয়া থাকলে পরবর্তীতে রেলওয়ের পারমানেন্ট পোস্টে যে সমস্ত রিক্রুটমেন্টগুলি করা হবে সেক্ষেত্রে তোমরা কিন্তু বিশেষ অগ্রাধিকার পেয়ে যাবে এই সার্টিফিকেট থাকলে তো তোমরা যারা মাধ্যমিক পাস করেছো এবং আইটিআই পাস করা রয়েছে অবশ্যই তোমরা এখানে আবেদন করে দিবে নাম্বার ওয়াইজ কিন্তু এখানে অর্থাৎ মেরিট লিস্ট করে তোমাদের সিলেকশন করা হবে তো ভালো সুযোগ রয়েছে যাদের যোগ্যতা রয়েছে অবশ্যই তোমরা এখানে আবেদন করে দিবে এই অ্যাপ্রেন্টিস নিয়োগ সংক্রান্ত কোন রকম কোশ্চেন বা জানার থাকলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও আমি উত্তর দিয়ে দেবো তো বন্ধুরা এই ছিল আপডেট এই রিক্রুটমেন্ট সম্পর্কে তোমাদের যদি আরও বিস্তারিত কিছু জানার থাকে তো আমি অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে রাখবো সেই লিঙ্কে ক্লিক করো তোমরা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে পৌঁছে তোমরা নিজেরাও দেখে নিতে পারবে এবং নোটিশটা কিন্তু ডাউনলোড করে নিতে পারবে তো আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আগামীতে আসছি আবার নতুন কোনো ভিডিও নিয়ে